সামনে বিক্ষোভে বিকাশ ভবনের সামনে এতে বসেছে ধর্ণাতে তো রাজ্য সরকার যে তাদের প্রতি অবহেলা সেই অবহেলাকে বিএনপি ধিক্কার জানায় কারণ খোলাদের আন্দোলনকে বিএনপি স্বাগত জানাচ্ছে এবং এবিপি সবসময় ওদের পাশে আছে তাছাড়া এই বাংলাদেশ জিহাদিদের ঘাঁটি সেটা আমরা বহুবার প্রমাণ পেয়েছি 2017-18 সালে যখন খাগড়াগড় বিস্ফোরণ ঘটলো সিলিন্ডার বাস থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গায় যে ধরনের বিষয়গুলো চলছে আজকে আমরা দেখেছি গতকাল গত পরশুদিন আমাদের যে হয়েছে স্কুল কলেজে আমাদের সামান্য ফ্ল্যাগ লাগানো নিয়ে কার্যকর্তাদের উপর যেভাবে বোমাবাজি হয়েছে আজকে বোম শিল্পে যেন পশ্চিমবাংলা এগিয়ে তাই আজকে বিদ্যার্থী পরিষদ সারা রাজ্য জুড়ে ছাত্র যুবদের অঙ্কার বাংলা বাচ্চারা অঙ্গীকার নিয়ে আজকে পথে নেমেছে তাই আমরা আজকে এই প্রতিবাদ সভাকে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের র্যালি শেষ করবো এবং আমাদের একটা জনসভা আমরা তৈরি করতে চলেছি আপনারা আসুন সঙ্গে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন রাজ্য জুড়ে যে ধরনের যে ধরনের অরাজকতা বাংলায় চলছে তারই প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে সারা রাজ্যের সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পূর্ব মেদিনীপুর আজকে পাঁচ দফা দাবিতে রাজপথে নেমেছে আর তাই আজকে এই ঐতিহাসিক র্যালিতে আমরা সরকারকে একটা বার্তা দিতে চাই যে অবিলম্বে যে আমাদের দিকে দিকে রাজ্যের একদম কাশ্মীর থেকে একদম আমাদের পাহাড় থেকে দীঘা পর্যন্ত কমন কোনো জেলা নেই যে দৈনিক নিত্য নৈমিত্তিক ধর্ষণের ঘটনা ঘটছে এবং নারীরা আজকে অসুরক্ষিত তাছাড়া আজকে বেকারীকরণ বাংলা আজকে 6% সারা ভারতবর্ষের নিকে তাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই বাংলাকে একটি সুন্দর জায়গা একটি সুন্দর বাংলা বানানোর দাবিতে আজকের এই র্যালি আজকে আমরা যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি 3 নম্বর দাবি হচ্ছে আমাদের মুসলিম তুষ্টিকরণ রাজ্য সরকার যেভাবে মুসলিম তুষ্টিকরণ করছে তারই প্রতিবাদে আমাদের আজকে র্যালি আজকে হাজার হাজার যে প্যারা টিচার যারা পার্ট টাইমার ছিল কলেজে স্কুলে সমস্ত